আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষার নতুন একটি ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ তো শিক্ষার্থীরা চলো শুরু করা যায় আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে আকাইদ অর্থ কি উত্তর বিশ্বাসমালা দুই নম্বরে আকাইদ কাকে বলে উত্তর আকাঈদ বলতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে বোঝায় তিন নম্বরে বলা হয়েছে ইসলামী আকিদার মূল কথা কি উত্তর বিশ্বাস কর্ম চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা চার নম্বরে একজন মুসলিমকে মৌলিক কয়টি বিষয়ে ইমান আনতে হয় উত্তর মৌলিক ষাটটি বিষয়ে ঈমান আনতে হয় পাঁচ নম্বরে আল্লাহ কি ধরনের নাম উত্তর আল্লাহ সত্তাবাচক নাম বা ইসমেজাত ছয় নম্বরে দেখো আল্লাহ নামের বৈশিষ্ট্য কি উত্তর আল্লাহ সর্বদা এক বচন একক অবিভাজ্য অদ্বিতীয় এবং অতুলনীয় তো শিক্ষার্থীরা এখানে এক বচন হচ্ছে যার কোনো বহু বচন শব্দ নেই অবিভাজ্য হচ্ছে যাকে ভাগ করা যায় না বা আলাদা করা যায় না এমন এবং অতুলনীয় শব্দের অর্থ হচ্ছে যার সাথে কোনো কিছু তুলনা করা যায় না তাহলে আল্লাহ হচ্ছে এক বছর একক অবিভাজ্য অদ্বিতীয় এবং অতুলনীয় আল্লাহ বলতে একমাত্র আল্লাহ তালাকেই বোঝায় এর কোনো বিকল্প শব্দ নেই সাত নম্বরে রয়েছে আল্লাহর পরিচয় কোথায় বিদ্যমান উত্তর আল কোরআনের বিভিন্ন আয়াতে আট নম্বরে দেখো অতি সংক্ষিপ্তভাবে আল্লাহর পরিচয় এসেছে কোন সূরায় উত্তর সূরা এখলাসে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই নয় নম্বরে রয়েছে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি উত্তর আল্লাহর উপর ইমান ও বিশ্বাস দশ অদৃশ্যের জ্ঞান আছে কার উত্তর একমাত্র আল্লাহর এগারো নম্বরে রয়েছে আসমাউন হুসনা কি উত্তর আল্লাহর সুন্দর নাম বারোই রয়েছে আল্লাহর কয়টি গুণগত নাম বেশি প্রসিদ্ধ উত্তর নিরানব্বইটি তেরো নম্বরে খালিগুন শব্দের অর্থ কি উত্তর সৃষ্টিকর্তা চোদ্দ নম্বরে রয়েছে আল্লাহ কি থেকে মানব সৃষ্টি সূচনা করেছেন উত্তর কাদামাটি থেকে অর্থাৎ আমাদের সৃষ্টি সূচনা হয়েছে কাদামাটি থেকে কারণ আমরা মানব জাতি এখানে মানব জাতির কথাই বলা হয়েছে পনেরো নম্বরে রয়েছে আল্লাহ প্রত্যেক জীবকে কি হতে সৃষ্টি করেছে উত্তর পানি হতে সৃষ্টি করেছেন তো শিক্ষার্থীরা এই প্রশ্ন দুটি আবার দেখো এখানে আল্লাহতালা মানব সৃষ্টির সূচনার কথা বলা হয়েছে আর এখানে আল্লাহতালা প্রত্যেক জীবকে কি হতে সৃষ্টি করেছে এখানে কি হতে সৃষ্টি করার কথা বলা হয়েছে যদি বলে কি হতে সৃষ্টি করেছে তাহলে আমরা বলবো পানি হতে আর প্রশ্নে যদি থাকে মানব সৃষ্টির সূচনা করেছেন কোথা থেকে তাহলে বলবো কাদামাটি থেকে ঠিক আছে ষোলো নম্বরে রয়েছে গাফুর শব্দের অর্থ কি উত্তর গাফফুর শব্দের অর্থ ক্ষমাশীল সতেরো নম্বরে রয়েছে আল্লাহ খাবিরুন অর্থ কি উত্তর আল্লাহ সম্যক অবহিত ও সর্বজ্ঞাত আঠারো নম্বরে দেখো মালাইকা কারা উত্তর মালাইকা হচ্ছে আল্লাহর আজ্ঞাবহ জ্যোতির্ময় সত্তা এর প্রতিশব্দ হিসেবে ফেরেস্তা কথাটি ব্যবহৃত হয় অর্থাৎ ফেরেস্তারাই হচ্ছে মালাইকা তো শিক্ষার্থীরা উনিশ নম্বরে দেখো মহান আল্লাহর মহা সাম্রাজ্যের কর্মী বাহিনী কারা উত্তর মালাইকা বা ফেরেস্তাগণ বিশ নম্বরে পানাহার আহার ও নিদ্রার প্রয়োজন হয় না কাদের উত্তর ফেরিস্তাদের তো শিক্ষার্থীরা পানাহার বলতে কোনো কিছু পান করা আহার বলতে খাদ্য গ্রহণ করা নিদ্রা বলতে ঘুম অর্থাৎ ঘুম কোনো কিছু পান করা কোনো কিছু খাওয়া এগুলোর প্রয়োজন হয় না কাদের ফেরিস্তাদের একুশ নম্বরে রয়েছে ফেরিস্তাদের গঠন ও আকৃতি কেমন উত্তর আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাগণকে বিশেষ আকৃতিতে নূরের দ্বারা সৃষ্টি করেছেন বাইশ নম্বরে দেখি প্রধান ফেরেশতা কতজন কারা উত্তর প্রধান ফেরেস্তা চারজন তারা হলেন জিব্রাইল আনহু মিকাইল আনহু ইসরাফিল আনহু ও আজরাইল আনহু তেইশ নম্বরে রয়েছে কিরামান কাতিবিন কারা উত্তর যেসব ফেরেস্তা মানুষের আমল সংরক্ষণ করেন তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন চব্বিশ নম্বরে দেখো জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেস্তার নাম কি উত্তর জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেস্তার নাম রেদোয়ান পঁচিশ নম্বরে দেখো ফেরিস্তাগণের প্রতি ইমান আনার প্রয়োজনীয়তা কি উত্তর ফেরেস্তাগণের প্রতি ইমান তো শিক্ষার্থীরা ছাব্বিশ নম্বরে রয়েছে কিতাবসমূহের প্রতি ইমান আনার অর্থ কি উত্তর যুগে যুগে বিভিন্ন জাতির হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাবসমূহ অবতীর্ণ হয়েছে সেগুলোকে সত্য বলে মুখে শিকারও অন্তরে বিশ্বাস করা সাতাশ নম্বরে রয়েছে আমরা কার উম্মদ উত্তর শেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত ২৮ নম্বরে দেখো পূর্বের সকল আসমানি কিতাব এবং তার বিধান রহিত রয়েছে কিসের মাধ্যমে উত্তর আল কুরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে আমরা উনত্রিশ নম্বরে দেখি মোট আসমানি কিতাবের সংখ্যা কতখানা উত্তর একশো চারখানা ত্রিশ নম্বরে রয়েছে প্রধান আসমানি কিতাব কতখানা ও কী কী উত্তর প্রধান আসমানি কিতাব চারখানা এগুলো হলো তাওরা জাবুর ইঞ্জিলো কোরআন মাজিদ তো প্রিয় শিক্ষার্থীরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আসব সে পর্যন্ত সঙ্গে থেকে কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে